কেমন কাটছে রতুয়ার হাতের টানা ভ্যান চালকদের জীবনযাত্রা? নতুন কিছু আসতে কোথায় যেন হারিয়ে যাচ্ছে পুরাতন দিনের ভ্যান, তেমনটাই ঘটছে যেন প্রবীণ ভ্যান চালকদের জীবনে। বর্তমান সময়ে ঝকঝকে ব্যাটারি চালিত গাড়ির রমরমিয়ে চলছে, তার মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছে সেই হাতে টানা ভ্যানের কদর, যার ফলে আজ কাজ হারিয়েছে অনেক ভ্যান চালকেরা। এখন সে প্যাটেল টানা ভ্যানের খুব কম চাহিদা থাকার ফলে যেন তাদের আর নামতে দেখা যায় না রাস্তায়। উল্লেখ্য, কিছুদিন ফিরে দেখলে দেখা যেত বছরের পর বছর যাতায়াত এবং মাল পরিবহনের জন্য এই হাতে টানা ভ্যানের উপরেই ভরসা করত সাধারণ মানুষজন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কিন্তু এখন সময়ের সাথে তাল মিলিয়ে নতুন প্রযুক্তির অগ্রগতিতে ব্যাটারি চালিত টোটো অটোর দাপটে তাদের রোজগার প্রায় শূন্য বললেই চলে। সকাল থেকে স্ট্যান্ডগুলিতে বসে থেকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে ভ্যান চালকদের। এমনই ছবি উঠে এলো মালদা জেলার রতুয়া 1 নম্বর ব্লকের রতুয়া ট্যাক্সি স্ট্যান্ডের পাশে। জায়গাটি ভ্যান স্ট্যান্ডের নামে একসময় প্রায় 40 থেকে 50 খানা ভ্যান দাঁড়িয়ে থাকতো নিত্যদিন। সে জায়গায় বর্তমান জায়গায় মাত্র কয়েকজন ভ্যান চালকদের দেখা মিলে। সে জায়গায় বর্তমান বাজারে রমরমা টোটো এবং অটো। এখন ভ্যান চালকদের মধ্যে অনেকে বাড়তি রোজগারের তাগিদে বদলেছে নিজের পেশা, কিন্তু এখনও কিছু ভ্যান চালক টাকার অভাবে বদলাতে পারেনি নিজের এই পেশা। এরকম অবস্থায় যারা এখনও এই কাজের সঙ্গে যুক্ত তাদের নুন আনতে পান্তা ফুরায়। অবস্থা এমনটাই জানিয়েছেন রতুয়ার একজন ভ্যান চালক। দাম নাই, এখন বসে বসে এখন যাচ্ছি বাড়ি, এই 150 টাকা কামাই করে যাচ্ছি। এখন কী উপায় হবে আমাদের কী উপায় হবে? এরকম সংসার চলছে, এরকম কষ্ট করে 150 টাকা দিয়ে যাচ্ছি বাড়ি, সংসার চলছে। আর এভাবে দিন 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 যাচ্ছে। ট্রেন চালাচ্ছিল, ট্রেন চালাচ্ছিলাম আমি, ধরলাম আমার বাবা আরও অসুস্থ আছে, এখন একটু অসুস্থ, কামাই দামাই পারছে না, কামাই করতে আমি করছি এখন কামাই। হালকা কোনো টোটো সব খেয়ে নিল, আমাদের যেখানকার লোড করছিলাম আমরা সিক্স সিমেন্ট এইসব সব ওই লোড করছে এখন টোটো, তো কামাই দামাই হয় না, বসে থাকতে হচ্ছে, কী করা যাবে? 10 টাকা কামাই করতে পারি না, 100 টাকা কমাতে। সকালবেলা আসলাম বাড়ি থেকে, বাড়ি থেকে এসে বসলাম, বসতে বসতে এখানে হলো কোনো দিন 10 টাকা কমায়, কোনো দিন 20, 100, 150 এরকম হতে বেলা হতে তো বাড়ি চলে যায় সন্ধ্যাবেলা, বসে থাকতে হচ্ছে। এই টোটো নেমে এসব ই হয়ে গেলো অল্প অল্প, না তো কামাই তো আগে ভালো হচ্ছিলো, ভালো খাচ্ছিলাম, ভালো চলছিলাম, এখন এক্সেস ই চলছে এখন টোটো, আমাদের প্যাসেঞ্জার উঠে নিচ্ছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।